হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ঝটপট বিকেলের নাস্তার রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে সহজভাবে বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার, যেটা বানানোর পরেও অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন নাস্তার রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 5টি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সিদ্ধ আলু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলু গরম থাকা অবস্থায় ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সব কিছু ভালো করে মিশানো হয়ে যাবে, তখন এটাকে রুলের মতো লম্বাটে করে নিতে হবে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে এটাকে রোলের মতো লম্বাটে করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে ট্রায়াঙ্গেলের মতো করে নেব। তারপর ছুরি দিয়ে কেটে নেব। যখন সবগুলো কাটা হয়ে যাবে, তখন একটা করে হাতে নিয়ে ট্রায়াঙ্গেলের শেপ করে নেব। তো সবগুলো ত্রিভুজের মতো বানিয়ে নিয়েছি। এই নাস্তাটাকে আরো আকর্ষণীয় করার জন্য এখানে আমি চিকন সেমাই নিয়েছি। সেমাইটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। তো সেমাই ভালো করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তাটি কোট করার জন্য একটি পাতলা ডো তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বোলে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। নাস্তাটি কোট করার জন্য যেমন ডো দরকার ঠিক তেমন করে নিতে হবে। প্রথমে এগুলোকে কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণে চুবিয়ে নেব। তারপর সেমাই দিয়ে কোট করে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব।
নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তেলটাকে গরম করে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে এলে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর নাস্তাগুলো সসের সাথে গরম গরম পরিবেশন করুন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।